সনাতন ধর্মের সকল ধর্মগ্রন্থে গোহত্যা নিষিদ্ধ। বেদ ও অন্যান্য বৈদিক শাস্ত্রে মানবজাতিকে গাভী ও বৃষ লালন পালন করতে উৎসাহ এবং কোনো কারণে যেন তাদের হত্যা না করা হয় সে বিষয়ে বিশেষভাবে উপদেশ প্রদান করা হয়েছে। এমনকি কোনো পূজা পার্বণে পশু বলি সনাতন ধর্ম সমর্থন করে না। শাস্ত্রে বলা আছে মনের পশুত্বকে বলি দেবার কথা, অবুজ কোনো প্রাণীকে নয়। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো হিন্দু ধর্মে গাভী হত্যা নিষিদ্ধ কেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.bengalikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। বেদশাস্ত্র স্বয়ং ভগবানের বাণী, তাই বেদশাস্ত্র হচ্ছে সম্পূর্ণ নির্ভুল। বেদে গাভী ও বৃষকে পবিত্র পশু বলা হয়েছে। যজুর্বেদে বলা আছে গাভী ও বৃষদের রক্ষা করতে হবে, এদের হত্যা করা নিষিদ্ধ। এবং ঋগ্বেদে বলা হয়েছে গোহত্যা করা যাবে না। কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন বেদে গোবধ নিষিদ্ধ, তাই হিন্দুরা গোবধ করে না। যে গো বা গাভী হত্যা করবে তার দেহে যত লোম রয়েছে তত বছর তাকে রৌরব নরকে পচে মরতে হবে। গরু ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলার খেলার সাথী ছিল। ছোটবেলা থেকেই ভগবান কৃষ্ণের প্রিয় পশু ছিল গরু। গরু ছাড়াও তিনি বনের নানা পশু পাখির সাথে ছেলেবেলা পার করেছেন। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ছিল গরুর দুধের তৈরি ননী বা মাখন, তাই আমাদের গোহত্যা করা নিষেধ। এছাড়াও কোনো শিশু জন্মগ্রহণ করার পর মায়ের বুকের দুধই তার একমাত্র খাবার, আর মায়ের বুকের দুধ সকল শিশুর জন্যই আদর্শ খাবার। কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মায়ের বুকে দুধ আসে না বা খুবই অল্প থাকে, যা শিশুর জন্য পর্যাপ্ত না। আবার কিছু কিছু মা সন্তান জন্ম দেবার সময় পরলোক গমন করেন, তখন কোনো শিশুকে মায়ের বুকের দুধের বিকল্প হিসেবে গরুর দুধ পান করানো হয়। তাই গরুর দুধ অনেক শিশুর জীবন বাঁচায়, এমনকি গরুর দুধ মায়ের দুধের চাহিদাও পূরণ করে, এজন্য গোহত্যা নিষিদ্ধ। এজন্য গরুর দুধ মায়ের দুধের চাহিদা পূরণ করে, তাই গোহত্যা নিষিদ্ধ। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।